नमस्कार याहुल द मॉर्निंग शो और स्टूडियोत मैं प्रांचल प्रतिम हजरीका आरम्भणिते एक ब्रेकिंग न्यूज रंगियात विजय दशमीर दिना पिस्तल सह एजन युवकक आटक करा हुइछे युवकजनर पर उद्धार करा हुइछे नजाय सक्रिय गुली और ड्रग्स धृत युवकजन हुइछे रंगियार काउरबाहार जियाउल हक बाइकर टुलबक्सत लुकुवाय आनिछिल पिस्तल और ड्रग्स धृत युवकजनक लै आरक्षीर जेरा अब्याहत आछे আমি পুনৰ জনাইছো বিজয় দশমীৰ দিনাই ৰঙিয়াত পিস্তল সহ এজন যুৱকক আটক কৰা হৈছে যুৱকজনৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে নজাই সক্ৰিয় গুলী আৰু ড্ৰাগছ ধৃত যুৱকজন হৈছে ৰঙিয়াৰ কাউৰবাহাৰ জিয়াউল হক বাইকৰ টুলবক্সত লুকুৱাই আনিছিল পিস্তল আৰু ড্ৰাগছ ধৃত যুৱকজনক বৰ্তমান আৰক্ষীয়ে জেৰা অব্যাহত ৰাখিছে কিন্তু ডাঙৰ খবৰ আহিছে ৰঙিয়াৰ পৰা विजय दशमीर दिनाय पिस्तल सह एजन युवकक आरक्षे करायत्त करिछे इतिमध्ये आमी जनाइछो नजाय सक्रिय गुली उद्धार हुइछे आरु ड्रग्स उद्धार हुइछे नाम जियाउल हक घर रंगियार काउरबाहात बाइकर टुलबक्सत कौशलरे लुकुवाय आनिछिल पिस्तल आरु ड्रग्स बर्तमान आरक्षी जेरा चलि आछे एइ युवकजनर उपरत নবমীৰ নিশা হাওৰাঘাটত এক পথ দুৰ্ঘটনা সংঘটিত হয় হাওৰাঘাটৰ বালিজানত সংঘটিত এই শোকাবহ পথ দুৰ্ঘটনা ই ৰিক্সা আৰু বাইকৰ মুখামুখি সংঘৰ্ষৰ ফলত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা এই শোকাবহ পথ দুৰ্ঘটনাত বাইক আৰোহী সুমিত বড়ো নামৰ এজন 26 বছৰীয়া যুৱকে অকাল মৃত্যু খামতি ল'ব লগা হয় এই দুৰ্ঘটনাৰ পিছত ততাতৈয়াকৈ হাওৰাঘাট চৰকাৰী হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছিল যদিও চিকিৎসাৰ কোনো সুব্যৱস্থা নথকাৰ বাবেই অকাল মৃত্যু খামতি ল'ব লগা হয় বুলি পৰিয়ালৰ লোকে অভিযোগ উত্থাপন কৰিছে আনহাতে গুৰুতৰভাৱে আহত ই ৰিক্সা চালকজনক উন্নত চিকিৎসাৰ বাবে ডিফুলৈ প্ৰেৰণ কৰা হৈছে অবশেষত তিনিচুকীয়া ফিলবাৰী শিক্ষয়িত্ৰীক আঠু কঢ়োৱাৰ ঘটনাৰ তদন্ত ঘোষণা কৰা হৈছে তিনিচুকীয়া জিলাৰ দণ্ডাধীশে ঘোষণা কৰিছে তদন্ত এগৰাকী শিক্ষয়িত্ৰীক ৰাজহুৱাকৈ আঠু কাঢ়ি ক্ষমা খুজিবলৈ বাধ্য কৰাইছিল ছাত্ৰ সংগঠনে ৰাজপথত শিক্ষাগুৰুক আঠু ল'বলৈ বাধ্য কৰাইছিল ছাত্ৰ ছাত্ৰীয়ে মাচুল বৃদ্ধিক লৈ শিক্ষকৰ সৈতে তৰ্ক বিতৰ্কত লিপ্ত হৈছিল ছাত্ৰ ছাত্ৰী আৰু ছাত্ৰ সংগঠন ফিলবাৰীৰ ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুলত সংঘটিত হৈছিল এই ঘটনা এই প্ৰতিবাদত অংশ লৈছিল আছু যুৱ ছাত্ৰ পৰিষদ আৰু টি এম পি কে 11 অক্টোবৰত সংঘটিত হৈছিল এই অবাঞ্ছিত ঘটনা আৰু অৱশেষত তিনিচুকীয়াৰ ফিলবাৰীৰ শিক্ষয়িত্ৰীক আঠু কঢ়োৱাৰ এই সমগ্ৰ ঘটনাৰ তদন্ত ঘোষণা কৰা হৈছে তিনিচুকীয়া জিলা দণ্ডাধীশে ঘোষণা কৰিছে তদন্ত এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সৰ্বত্ৰ আজি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আবিৰ্ভাৱ তিথি জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱৰ 573 সংখ্যক জন্মতিথি উপলক্ষে ৰাজ্যৰ সত্ৰ নামঘৰসমূহত পুৱাৰে পৰাই আৰম্ভ হৈছে গুৰুজনাৰ গুণানুকীৰ্তন ভক্তিৰসৰ অমিয়া সুৰ গুঞ্জৰিত হৈছে নামঘৰসমূহত পুৱাই গুৰু সেৱাৰ বাবে নামঘৰে নামঘৰে ভিৰ কৰিছেহি ভক্তপ্ৰাণ ৰাইজে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ 573 সংখ্যক জন্মতিথি উপলক্ষে গুৰুজনাৰ গুৰুকীৰ্তনেৰে মুখৰিত বটদ্ৰোৱাৰ আকাশ বতাহ ধৰ্মীয় পৰম্পৰা অক্ষুণ্ণ ৰাখি আড়ম্বৰ পূৰ্ণভাৱে গুৰুজনাৰ জন্মতিথিৰ লগত সংগতি ৰাখি নাম কীৰ্তন কৰা হৈছে বটদ্ৰোৱা থান যোৰহাটৰ ঢেকীয়াখোৱা নামঘৰ গোলাঘাটৰ আঠখেলীয়া নামঘৰ আদিত বৰপেটা সত্ৰতো আয়োজন কৰা হৈছে গুৰুজনাৰ পবিত্ৰ তিথি মহানগৰীৰ বিভিন্ন নামঘৰসমূহতো গুঞ্জৰি উঠিছে ভক্তিৰসৰ অমিয়া সুৰ আৰু এতিয়া সময় হৈছে বিভিন্ন প্ৰান্তৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰৰ প্ৰথমে গৈছোঁ আমাৰ সাংবাদিক অজয় বৰ্মনৰ কাষলৈ অজয় বৰ্মন নামঘৰসমূহত আজি ভক্তসকলে নাম কীৰ্তন কৰিছে ভাগৱত পাঠ কৰিছে আপুনি বৰ্তমান ক'ত আছে আৰু পৰিৱেশ চাব বিচাৰিছোঁ শ্ৰীমন্ত শংকৰ গুৰুৰ আজি 573তম জন্মজয়ন্তী উপলক্ষে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্ততে দেখা গৈছে এক উখল মাখল পৰিৱেশ আৰু ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্ত সমান্তৰালকৈ মহানগৰীৰ যি নামঘৰসমূহ আছে এই নামঘৰসমূহতো হৰি নামৰ ধুনীয়া মুখৰিত হৈছে আৰু এই মুহূৰ্তত মই বুজিছোঁ গুৱাহাটী মহানগৰীৰ নাৰিঙীস্থিত যুৱনগৰ নামঘৰ প্ৰাংগণত আৰু পুৱাৰ ভাগৰে মই দৃশ্য দেখুৱাইছোঁ নামঘৰ প্ৰাংগণত যি পুৱাৰে পৰা হৰি নামৰ ধুনীয়া মুখৰিত হৈছে নামঘৰ প্ৰাংগণ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ যি অমৰ সৃষ্টি অমৰ সৃষ্টিৰে যি সৰগত কৰি এনেদৰে খোল তালেৰে তেওঁলোকে পুৱাৰে পৰাই নামঘৰসমূহ নামঘৰত হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত কৰি তুলিছে পুৱাৰে পৰাই তেওঁলোকে ধৰ্মৰজা উত্তোলন কৰিল তাৰপিছত তেওঁলোকে বন্তি প্ৰজ্বলন কৰিলে আৰু বন্তি প্ৰজ্বলনৰ পিছত তেওঁলোকে এই ভাগৱত শোভাযাত্ৰাৰ
দৃশ্য তেওঁলোকে ভাগৱত শোভাযাত্রা বাহির করব। এটা প্রত্যেকটা অঞ্চল ঘরে ঘরে গিয়ে কিনে সকলোরে মঙ্গল কামনা করে ভাগৱত শোভাযাত্রা করব। তার প্রাক মুহূর্তের দৃশ্য মানে দেখাইছো। এনেদরে হরিচরণ প্রার্থনা জানাইছে, হরির নাম কীর্তন করেছে। প্রাঞ্জল, এই মানে দৃশ্য দেখাইছো। আর ইয়ার পিছতে যাগবত যাত্রা শোভাযাত্রা আরম্ভণি করব। পরে ভাগর পরে আয়তী সকলে বা সকলে এনেদরে নামঘর প্রাঙ্গণত হরির নামে মুখরিত করেছে। মার্জন করকর রাইজর আগর দরে দিন ঘুরি আহ কারণে মানে দৃশ্য দেখো ভাগবত যাত্রা মাঙ্গলিক যে পোনে পোনে মানে নিজে নর্থ ইষ্টর দর্শক যাত্রার মানে উপযাত্রার অংশ দৃশ্য দেখো। মূলত নামঘর পরিচালনা সমিতির যে সদস্য আছে মানে এই যে কার্যাবলীর বিষয়ে কিছু কথা জানিবলে চেষ্টা করি। আজি যুবনগর নামঘৰৰ আজি মহাপুৰুষ
গুৰুজনার আজ 573তম জন্ম মহোৎসব আজি খুব ধুমধাম করে পতা হয়েছে। আমার রাতেপা বন্তি প্রজ্বলন গুরুগৃহত বন্তি প্রজ্বলন আছে। বন্তি প্রজ্বলনের পাশতে আমি পুয়ার প্রসঙ্গভাগী হল। পুয়ার প্রসঙ্গর আমার সকল বাপ বাদ সকলে অনুষ্ঠিত মানে অংশগ্রহণ করেছে। তারপরে আমার আছে ধর্মধর্জা উত্তোলন মহাপাত আর এটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ইতিমধ্যে আমার হয়ে গেছে। ইয়ার পাশতে আমার নাম প্রসঙ্গ হব। নাম প্রসঙ্গের পাশতে আইসকলের দ্বারা দিহানাম হব, ভাগবত পাঠ হব। এইখানে আমার আজি কার্যসূচী। তারপরে আমার সকল কারণে মহাপ্রসাদ আমি আয়োজন করছো। সেইবাবেও আমি সকলকে লবর কারণে অনুরোধ জানাইছো। আজি গুরুজনার 573তম যে জন্ম মহোৎসব, এই মহোৎসবত আমি সকলবাসী রাইজলকে আমি একশরণ নাম ধর্ম প্রবর্তনের কারণে আমি গুরুজনাই যে আদর্শ রাখি থ গল, সেই আদর্শ রাখিকে যাতে সদা সকলে যাতে পালন করে, যাতে শ্রদ্ধারে গ্রহণ করে, তার কারণে আমি অসমবাসী জানাইছো আর আমি যুবনগর নামঘর পরিচালনা সমিতির তরফের সকল যুবনগর ভকত বৈষ্ণব ভাই মাতৃ বালক বালিকা শিশু সকলে আমি শ্রদ্ধারে আমি শ্রদ্ধা জানাইছো আর ধন্যবাদ জানাইছো। মূলত আন এজন উদ্যোক্তা আছে, মানে কিছু কথা জানি বিচারিম। যেহেতুকে করোনায় সমগ্র বিশ্বতে কাপড় ধারণ করে আছে, এক সন্ত্রাসের সৃষ্টি করে আছে, গতি গুরুজনার এই জন্মজয়ন্তীর পবিত্র মুহূর্ত কি আহ্বান জানাবো? আসল আজি গুরুজনার 573তম জন্মজয়ন্তী, ইয়ার জড়িয়ে আমি যুবনগর নামঘর পরিচালনা সমিতির এটাই আহ্বান জানাব বিচারিছো। এই গুরুজনার যে আদর্শ, সেই আদর্শ যাতে সকল রাইজে, সকল ভক্তমান রাইজে যাতে আগন্তুক দিনত সুন্দরভাবে পালন করে, আর লগতে যে একটা মহামারী, করোনা মহামারী যে ইতিমধ্যে ছানি ধরেছে, সেই মহামারী যাতে নাশ হয়, গুরুজনার আশীর্বাদত যাতে সেই মহামারী শেষ হয়ে যায়, সেয়ে আমি আশা রাখিছো যে আজি এই পবিত্র দিনটি সুন্দরভাবে ভকত বৈষ্ণব আই সকলে যে ধরনের ওলাই আছে, সেই ইয়ারপরাই একটা বার্তা যাক যে আমি আমার মাজত গুরুজনার যে আদর্শ, যে কলা সংস্কৃতির যে একটা নিদর্শন, এই নিদর্শন যাতে আমি আমি জিয়াই রাখি পাবো, এই একটা নিদর্শন গুরুজনার আজি জন্মজয়ন্তীত আমি সেয়া ভাগবত ছাত্র নারেঙ্গীত আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 573 সংখ্যক আবির্ভাব তিথি উপলক্ষে এই ভাগবত যাত্রার কার্যসূচী গ্রহণ করা হয়েছে। দিনজোড়া কার্যসূচী আজি আছে আর এই পবিত্র দিনট সকলে জনসাধারণের মঙ্গল কামনা করেছে, বিশ্ববাসীর মঙ্গল কামনা করেছে। আর টিয়করপরা আমার সাংবাদিক দিগন্ত হাজরিকায়ও কিছু খবর জানাব। টিয়কর ময়নাপুরিয়া নামঘর বা ঢেকিয়াখোয়া বর নামঘর প্রত্যেকটা নামঘরতে বিশেষ কার্যসূচী আয়োজন করা হয়েছে। দিগন্ত হাজরিকা, গৈছো আপনার কাছে। চাওক আজি 573তম শংকরদেবৰ আবির্ভাব উৎসব, জন্ম উৎসব, আর সেই পুয়ারে পড়া আমি দৃষ্টান্ত দেখে আছো নামঘর ঐতিহাসিক ঢেকিয়াখোয়া বর নামঘরের দৃশ্য। ইতিমধ্যে ঢেকিয়াখোয়া বর নামঘরে আজি গুরুজনাক স্মরণ করে ভাগবত শোভাযাত্রা আর কি কি কার্যসূচী আছে ঢেকিয়াখোয়া বর নামঘরে, যেহেতু গুরুজনাক স্মরণ করে প্রত্যেক বছরের জন্ম উৎসব উদযাপন করে উল্লাস মালহেরে। মহাপুরুষ শিবুজ সংঘরেব 573তম জন্মজয়ন্তী ভাগ মহাপুরুষ কিছু মাধবী ঢেকিয়াখোয়া বর্ণ বিজয় কার্য বিজয় আমি উদযাপন করেছো। দৃষ্টান্ত মানে পুনে পুরনপটিয়াভাবে দেখাই আছো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে আসলে অবদান, সেই অবদান সমাজে কোনো কারণে আজি সৃষ্টিরাজি ত্যাগর বলতে আজি জাতি জাতি হিসাবে আসলে চিনাকি দাগি ধরব পারিছে, থিয় হয়ে আছে তেনে পরিপ্রেক্ষিত এইজন মহান উপলব্ধি করে তখনক স্মরণ করে আজি 573 সংখ্যক জন্মজয়ন্তীর দিন এনে ধরনের ঢেকিয়াখোয়া বর নামঘরে ভাগবত শোভাযাত্রা বাদল করেছে। Thank you.
রাজ্যজুড়ি আজি বিজয়দশমীর কার্যসূচী মরতর দেবীর বিদায় পর্ব আজি ষষ্ঠীর বেদীত প্রতিষ্ঠা করা দেবীক দশমীত আজি বিদায় দিব ভক্ত শদিয়ার ধুবুরীল নদীর ঘাটে ঘাটে প্রস্তুতি চলিছে বিসর্জন পর্বর চারিটা দিনের আনন্দ উল্লাসের পিছত ম্লান পড়ব দশভূজা বন্দনার মুখরিত হয়ে থাকা পূজাস্থলী সমূহ এবার ঘোড়াত আগমন করা মা দুর্গায় দোলাত উঠি মর্ত্যর বিদায় লব কোটি কোটি ভক্তর হৃদয় উকা করে মা দুর্গায় বিদায় লওয়ার লগেলগে অন্ত পড়ব ষষ্ঠীর রজন জনায় থাকা উৎসবমুখর পরিবেশর বিজয়দশমী উপলক্ষে আজি ঠায় ঠায় আয়োজন করা হয়েছে রাবণ দাহনেরও কার্যসূচী বর্তমান দুজনক আমার সাংবাদিক পোনপটীয়া সম্প্রচারত আছে ধনেশ্বর কলিতা আর হরেণ ভূমিষ মই প্রথমে ধনেশ্বর কলিতার কাষলে যাব বিচাৰিছো ধনেশ্বর রঙাপাৰাত বিসর্জন প্রক্রিয়া কেনে ধরনের চলিছে আর কেনে ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনে কিদরে চকু রাখিছে হয় প্রাঞ্জল আজি বিজয়া আজি দশমী আর দশমী অস্থি নয়নে আজি ভক্ত প্রাণ রাইজে মা দুর্গাক বিসর্জন দিব ইতিমধ্যে রঙাপাৰাতো বিসর্জনের প্রস্তুতি সম্পূর্ণ করে তোলা হয়েছে কটকটিয়া ব্যবস্থা করা হয়েছে আর এ বজার লগেলগে রঙাপাৰাত বিসর্জনের যে কার্যসূচী সেই বিসর্জনের কার্যসূচী আরম্ভ হব আর ইতিমধ্যে মই বিভিন্ন যে পূজাস্থলী আছে পূজাস্থলী সমূহতো ইতিমধ্যে দশমীর যে মন্ত্রপাঠ সম্পূর্ণ হয়েছে পূজাভাগ শেষ হয়েছে আর মই বর্তমান রঙাপাৰাৰ নেপালী বস্তি পূজা মণ্ডপত উপস্থিত আছো আর মই এই পূজা মণ্ডপের কিছু দৃশ্যাবলী দেখাম যেহেতু আজি দশমী আর অস্থি নয়নে ভক্ত প্রাণ রাইজে আজি এনেদরে মা দুর্গাক আজি বিসর্জন দিব আর যি এটা বজাত রঙাপাৰাত এটা বজার পরায় বিসর্জনের কার্যসূচী আরম্ভ হব আর ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলিছে প্রশাসনে মই পরাপক্ষত আজির যি দশমী দশমীর যি মন্ত্রস্থ সেই মন্ত্রস্থ মই পরাপক্ষত নিউজ এইটিনের দর্শকক শুনাবলৈ চেষ্টা করিম মূর সত্যি পুরোহিত এজন আছে হয় আজি আপনার পর যি দশমী এই দশমী মন্ত্রস্থ কিছু যদি আপনি গাই দিয়ে ওম নমো দেবে মহাদেবে শিবায় সততম নমঃ নমঃ প্রকৃতি ভদ্রায় নিয়তাপনতাস্মতাম জয়তির দেবী চামুণ্ডে জয় ভূতার্তিহারিণী জয় সর্বগতে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সোধা নমস্তুতে হয় আমি নিউজ এইটিনের যে দর্শক দর্শকক আমি আজি দশমীর যে পূজাস্থলীত যে মন্ত্রস্থ মন্ত্রস্থ আমি শুনাইছো ইতিমধ্যে পূজাস্থলীত এনেদরে যে ভক্তপ্রাণ রাইজ বর্তমানে আহি ইতিমধ্যে পূজা পাঠ শেষ করেছেহি আর কিছু সময়ের পিছত দশমীর সবতকে উল্লেখনীয় বিষয়তো সেন্দুর খেল সেন্দুর খেলও আরম্ভ হব মই পূজা কমিটির আছে তেখেতসকলৰ ক্ষেত্ৰত জানিব চেষ্টা করিম যেহেতু আজি দশমী আর অস্তু নয়নে তেখেতসকলে আজি হয়তো মা দুর্গাক বিদায় দিব তেখেতসকলৰ মনের কথা জানিবলৈ চেষ্টা করি মই কি কব আজি দশমী কেনেকা আজি আমি দশমী উদযাপন করছো পূজা ভাগ অলরেডি হয়ে উঠিছে আমি ঠিক দিনের একটা বজার আগতে দশমীর বিসর্জন দিম কিন্তু আমি দুঃখ মনেরে করলো আর সরকারি নিয়ম অনুসারে করছো আমি যিছিল যে বিচার করবা নাই যদিও বৈদিক নিয়ম অনুসারে যিখিনি করবা আছে আমি করবলে চেষ্টা করছো আশা করছো অনাগত দিনত ভালদরে পূজা পাক বা বিসর্জন দিবলে পারিম সক্ষম হম এইখানে ধন্যবাদ যেহেতু প্রশাসনে এটা বজার ভিতর বিসর্জনের ব্যবস্থা করছে কি কব তেখেতসকলের নিয়ম অনুসারে চলব লাগবে কারণ যেহেতু আমি রাজহুয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানের আইনের মতেই প্রশাসনের নিয়ম অনুসারে আমি এটা বজার আগতে করবলে চেষ্টা করি হয় আর এজন লোক আছে মই তেখেতর এই ক্ষেত্রে জানিবলে চেষ্টা করি হয় দাদা কি হুঁ আজি অস্তু নয়নে আপনাদের মা দুর্গাক বিসর্জন দিব নিউজ এইটিনের জড়িয়ে সমূহ অসমবাসী রাইজলে মই শারদীয় দুর্গা পূজা আর বিজয় উৎসবের ধন্যবাদ জ্ঞাপন করছো শুভেচ্ছা জ্ঞাপন করছো আমি প্রশাসনের নির্দেশ মতে দুপুরিয়া এটা বাজার পূর্বেই আমি রঙাপাৰা নেপালী বস্তির যে দুর্গা পূজা সেই দুর্গা পূজা বিসর্জন কার্যসূচী আরম্ভ করিম আর সম্পূর্ণ কোভিড বিধি মানি পেলায় এই বিসর্জন কার্যসূচী পালন করা হবে হয় যেহেতু একাংশ লোক আছে ক্যামেরা পার্সনে দেখাইছে এনেদরে একাংশ লোক আছে এই লোক সকল ইতিমধ্যে পূজাস্থলীত উপস্থিত হয়েছেহি আর যখন ভক্তপ্রাণ রাইজ ভক্তপ্রাণ রাইজে আজি অস্তু নয়নে
হয়তো দুর্গা মাক বিসর্জন দিয়ার প্রস্তুতি আরম্ভ করেছে আর প্রশাসনেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলিছে, কারণ বিসর্জনস্থলীত যেন কোনো ধরনের অঘটন নহয় তার কারণে সকল ধরনের ব্যবস্থা এতিয়া রঙাপাড়া প্রশাসনে করা দেখবলে পয়া গেছে। আর ঠিক 11টা বজার লগে লগে কিন্তু আরম্ভ হব খেন্দুর খেল, আর খেন্দুর খেলর আমি যদি পারো তারও কিছু দৃশ্যাবলী নিউজ 18ৰ দর্শকক দেখাবলে চেষ্টা করি। প্রাঞ্জল ধন্যবাদ ধনেশ্বর। এয়া রঙাপাড়ার আমি পোনপতে এখন প্রচার দেখালো, আর এটা সময় হয়েছে আমার আন এগারী সাংবাদিক হরেণ ভূমিজর সুত্রে যোগাযোগ করার। হরেণ ভূমিজ, আমি দেবীর প্রতিমা বিসর্জনের কথা কয়ে আছো আর আজ বিজয় দশমীত সকলে অশ্রুসিক্ত নয়নের দেবীক বিদায় দিব এবছরের বাবে। আপনি বর্তমান কত উপস্থিত আছে? দশমী কোটি কোটি ভক্তর হৃদয় উকা করে আজি মনতর পৰা বিদায় লব দেবী দুর্গা। আর ইতিমধ্যে যে বিসর্জনের পর্ব, এই বিসর্জনের পর্ব ঠায়ে ঠায়ে জেলা প্রশাসনে সম্পূর্ণরূপে সাজু করে তুলিছে। আর মই বর্তমান উপস্থিত আছো ঢেকিয়াজুলির বেলখিরি নৈর যে বিসর্জন ঘাট, এই বিসর্জন ঘাটস্থলীত ইতিমধ্যে প্রশাসনের লোকে ইয়াতে উপস্থিত হয়ে যে বিসর্জনের পর্ব কেনে ধরনের আসলতে করব ব্যবস্থাপনা সেয়া সম্পূর্ণরূপে সাজু করা পরিলক্ষিত হয়েছে। 12 বজার পর ইয়াতে বিসর্জন কার্যসূচী প্রশাসনে কার্যসূচী বান্ধি দিছে। আর ইতিমধ্যে ইয়াতে যে প্রস্তুতি চলি আছে বিসর্জনের কেনে ধরনের আসলতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, CCTV ক্যামেরা ইয়াতে সংলগ্ন করা হয়েছে, স্বেচ্ছাসেবক ইয়াতে নিয়োগ করা হয়েছে। মই পুনে পুনে সেই দৃশ্য দেখাম। এনে ধরনের যে বেলশিরির পার ঘাট আছে, বেলশিরির বিসর্জন ঘাট, এই বিসর্জন ঘাটত এনে ধরনের বর্তমান প্রস্তুতি চলি আছে। আরক্ষীর লোক ইয়াতে উপস্থিত হয়েছে, CCTV ক্যামেরা সংলগ্ন করা হয়েছে, নির্বাপক বাহিনীর লোক ইয়াতে উপস্থিত থাকিব, আরক্ষীর লোক ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এয়া হয়েছে বেলখিরির যে বিসর্জন স্থলী, এই বিসর্জন স্থলীত প্রায় 70টা দুর্গা মূর্তি ইয়াতে বিসর্জন করিব। পূর্বতে প্রায় 100ৰো অধিক ইয়াতে বিসর্জন করা হয়েছিল, কিন্তু এইবার কোভিড পরিস্থিতির কারণে কিছু পূজা আসলতে হ্রাস পার বাবে এইবার ইয়াতে 70টাতক অধিক আসলতে বিসর্জন করা হব দুর্গা মূর্তি। মই কথা পাতিম আরক্ষী বিষয়া আছে ইয়ার স্থানীয়, ইয়াত আজি দেবী বিসর্জনের কারণে যেখানে আমার এইবার অন্য ভাবতকে অল্প সুকিয়া হব, কারণ এইবার কোভিডর প্রতি যেখানে নিয়মাবলী দিয়া হয়েছে এই নিয়মাবলী সমূহের বিষয়ে ইতিমধ্যে পূজা পরিচালনা কমিটি সকলে পূজা পরিচালনা কমিটির বিষয়ে অবগত করা হয়েছে, আর তেওঁলোকেও এইখানে নিয়ম আমি মানিবলৈ আমি ইয়াতে 12 বজার পর অনুষ্ঠান আরম্ভ করা হব। নিশা আমার সময় 5 বজালেকে দিয়া আছে, তথাপিও 5 বজালেকে দিয়া আছে। যাবতীয় ব্যবস্থা কি কি লওয়া হয়েছে? যাবতীয় ব্যবস্থা ইয়াত CCTV ক্যামেরা সংযোগ করা হয়েছে, আর লগতে ইয়াত আমার স্বেচ্ছাসেবক থাকিব, আর ইয়াত এইটো এনেকুৱা গেট, এইটো গেটরে আহিব, আহি কিনে এনেকুৱাকে ওলাই যাব। বিভিন্ন ধরনের যেখানি লাগে পদক্ষেপ আমার গ্রহণ করা হয়েছে সুরক্ষার ভাবে। কিমান লোকে ইয়াতে আহিব পারিব? উদযাপন কমিটির প্রায় নগণ্য সংখ্যক ইয়াতে আহিব, যেখানি মানে প্রতিমাটোর লগত থাকে এই 4 জন বা 5 জন। মুঠতে সকল নীতি নিয়ম সমূহ মানি চলিব লাগিব। ধন্যবাদ জানাইছো হরেণ ভূমিজ, আমি আপনার কাছে পুনের যাম কিছু সময়ের পাশতে যেহেতু প্রতিমা বিসর্জন প্রক্রিয়া চলিব। এনে ধরনের রাজ্যের বিভিন্ন প্রান্তর পর আমার সম্প্রচার অব্যাহত রাখিম।